السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تبارك وتعالى: قل هل ننبئكم بالأخسرين أعمالا، الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: كتب الله مقادير الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة، رواه مسلم. وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم: إني فرتكم على الحوض، من مر علي شرب، ومن شرب لم يزم أبدا، إنهم ليردن علي أقوام أعرفهم ويعرفونني، ثم يحال بيني وبينهم، فقال: فأقول: إنهم مني. فقيل: إنك لا تدري ما أحدث بعدك. فأقول: سحقا سحقا لمن غير بعدي، رواه البخاري. সম্মানিত দীনি মুসলিম দরদী ভাইরা, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে, অশেষ কৃপায় আজকে আমরা আমাদের ব্যস্ততাকে উপেক্ষা করে এই মূল্যবান সময় আমরা এখানে ব্যয় করার উদ্দেশ্যে ইশার সালাতের জামাতের পরেই আমরা আবার আলোচনা শোনার জন্য বসতে পেরেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এখানে বসার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তিদূত
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে যদি অনেককে জিজ্ঞাসা করি বলতে পারবেন কিনা আমার জানা নেই যে আজকে শাবানের কত তারিখ, বলতে পারবেন কেউ? শুকরান, শাবানের ৬ তারিখ আজকে। শাবানের ৬ তারিখ চলেই গেছে, আমরা ৭ তারিখে পদার্পণ করেছি আলহামদুলিল্লাহ। এই শাবান ও রমজানের মধ্যে আমাদের মাধ্যমেই ঘটিত কিছু বেদাত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই একটু কথা বলি যে পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ দুইটা, প্রথমত দুইটা, এরপরে বিভিন্ন অপরাধ বোধ আছে, কারণ এই দুইটা অপরাধের কারণে ইসলামের পাঁচটি স্তম্ভ, প্রথম স্তম্ভেই আঘাত করা হয় এই দুইটা পাপের কারণে, তা হলো শিরক আর বেদাত। তো দুইটাই মারাত্মক এবং চরম অপরাধ। আপনারা জানেন যে মানুষ যখন শিরক করে তখন আগের আমলগুলো ধ্বংস হয়ে যায়, ওয়ালিয়াযু বিল্লাহ। যত বছর ইবাদত করুক না কেন, কোরআনের আয়াত অনুযায়ী লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, শিরক করলে তোমার আমল ধ্বংস হয়ে গেল, ছাড় নেই। দুই নম্বর হলো বেদাত, এটাও শাহাদাতে আঘাত করা হয়। প্রথম ইসলামের প্রথম স্তম্ভটা কোনটা? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে সাক্ষ্য দেওয়া, তাই না? এই দুইটা জিনিসে যখন আঘাত করা হয় তখন অনেক বড় সমস্যা হয়। প্রথম যেটা, এই দুইটা অংশের প্রথম অংশ, যে দুইটার প্রথমটার প্রথম অংশ যেটা, তা হলো আল্লাহকে সাক্ষী দেওয়া, অর্থাৎ যদি কেউ শিরিক করে তাহলে আমল ধ্বংস হয়ে যায়। আর যদি দ্বিতীয় অংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি অপমান করে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে কেউ যদি অপূর্ণাঙ্গ মনে করে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়ে গেছেন সেই বিধানের সন্তুষ্ট না থেকে আপনি নিজেই যদি একটা পদ্ধতি তৈরি করে নেন, তখন সরাসরি কাকে অপমান করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই ক্ষেত্রে দুইটা জিনিসই মানে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না, একটা অসহ্যকর একটা অধ্যায়, তাও সেটা আবার মুসলমানদের পক্ষ থেকে, তাও সেটা আবার আমাদের নবী, প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে করে থাকে। এই বেদাত আমরা চাই আমরা যেন সবাই এই দুইটা জিনিস থেকে বিরত থাকতে পারি। আমরা সবাই চাই না? দেখেন, যদি এই কথাটা কেউ কোনো দিন না বলে, আজকেই আপনি যে সালাতটা শুরু করেছিলেন, সবচেয়ে মূল্যবান ইবাদত শাহাদতের পরে, সাক্ষী দেওয়ার পরে সবচেয়ে মূল্যবান ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেবে আপনার এই সালাতের, এই সালাতটাই আপনি বেদাত দিয়ে শুরু করেছেন। আলহামদুলিল্লাহ এখানে কেউ নেই, কিন্তু পৃথিবীতে কোটি কোটি মুসলমান আছে যারা আজকে এশার সালাত আদায় করেছে, তারা বেদাত দিয়েই শুরু করেছে আপনার সালাতটাকে। যখনই বেদাত করবেন, ওইটা বলে সেটা বলেনি, যখনই বেদাত করে তখন মানুষের আমলটা কবুল হওয়া বন্ধ হয়ে যায়। আপনি আমল করবেন, হাজারো আমল করবেন, কোটি টাকা দান করবেন, ৪৯ বার হজ করবেন, যাকাত দিবেন লক্ষ লক্ষ টাকার, কিন্তু সেগুলো কোনোটাই কবুল হবে না যদি আপনি বেদাতের মধ্যে নিমজ্জিত থাকেন। আর আপনার সালাতটাই যদি আপনি বেদাত দিয়ে শুরু করেন, তাহলে এই সালাতটাই কিভাবে কবুল হবে? আপনি যদি বেদাত করেন তাহলে তো অন্যান্য আমলে তো এমনি কবুল হবে না। আর আপনি সালাতের মধ্যেই অপমানসূচক একটা অধ্যায় দিয়ে শুরু করছেন, নাওয়াইতু আনুসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাত অথবা রাকাতাইন ইত্যাদি, এটা দিয়ে, অথবা এখানে এসে পড়ছেন যে ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন। যাই হোক, এই দুইটাই বেদাত। যখনই আপনি এটা দিয়ে সালাত শুরু করবেন, যারা জানেন আল্লাহ তাদেরকে মাফ করুক, আমিন, যারা জানেন আল্লাহ তাদের মাফ করুক, ওই অধ্যায়ও বলবো ইনশাআল্লাহ। কিন্তু যারা জানে আজকের পরে
আগামীকালের পরে অথবা যেদিন শুনবে সেই দিনের পর থেকে যদি আমল করে জানি না তার ফয়সালা কি হবে সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন তার জন্য এটা আমরা জানি না তবে হাদিসের অনুবাদ বলে ভিন্ন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন কিন্তু শাফাত করবে না সুতরাং এখানে যারা আছেন যদি বুঝতে পারেন এটা বিদআত সালাত নওয়াইতা নুসাল্লি লিল্লাহি তাআলা অথবা বাংলা দিয়ে বলে সালাত শুরু করা অথবা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা এই আয়াত পড়ে সালাত কেউ যদি শুরু করে অর্থাৎ শুরু হওয়ার প্রথমেই আল্লাহু আকবার বলেছেন হাত বেঁধেছেন তার পূর্বের কথা বলছি আমি যদি এটা করেন তাহলে ওটা হচ্ছে জাল্লি বিদআত ওটা হচ্ছে বিদআ মাকরুহা অর্থাৎ শেখ বকর বিন আব্দুল্লাহ আবু যায়েদ রাহিমাহুল্লাহ উনি ওনার বইয়ের মধ্যে আল ইবতিদা'এর মধ্যে উনি উল্লেখ করেছেন এটা হচ্ছে বিদআ মাকরুহা মাকরুহা মানে হচ্ছে একবারে ঘৃণিত অপরাধ মাকরুহ মানে আবার এমনি মাকরুহ মনে করেন না যে জর্দাখা হুজুরেরা শুধু ফতোয়া দিবে জর্দাখা কি ওটা মাকরুহ ওই মাকরুহ মনে করবেন না এটা হচ্ছে মাকরুহ মানে হচ্ছে অপছন্দনীয় ঘৃণিত একটা অপরাধ সুতরাং জানার পর থেকে আর বেদাত করা যাবে না জানার আগে না জানার অর্থাৎ যখন অজ্ঞ ছিলাম তার আগে যেটা হয় সেটা আল্লাহ মাফ করুক দোয়া করি তো আমার বিষয়বস্তু হলো এই শাবান এবং সামনে রমজান আসতেছে এই রমজানের মধ্যে আমাদের দ্বারাই ঘটিত হয় মজার ব্যাপার একটা শুনে না আগে শিরক সাধারণ মানুষ প্রায় সবাই করে শিরক দেখবেন যে অজ্ঞ জাহেল নামাজ পড়ে না রোজা করে না ইসলামের অনেক বিধিবিধানই তার মধ্যে নাই ওই ধরনের মানুষও কিন্তু শিরক করে কি করে শিরক করে যারা কবরের ধারে যায় তারা কতজন মানুষই নামাজ পড়ে যারা মাজারে যায় কবর বলতে যেখানে চাওয়ার জন্য যায় আর কি যারা মাজারে যায় তারা কতজন মানুষই সালাত আদায় করে আর কতজন মানুষই বা পূর্ণাঙ্গ মুসলমান এরা শিরক করে কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা হলো যারা বিদআত করে তারা হলো সুন্দর মানুষ সুন্দর মুসলমান যারা ভালো সালাত আদায় করে তারপরে ভালো হুজুর যারা সমাজে যারা হুজুর আছে আইম্মাতুল মুদল্লিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা ভ্রান্ত হুজুর আছে এদের দ্বারাতেই বেদাতটা সমাজে প্রতিষ্ঠিত হয় আর এই হুজুরের দেখার পরে তখন সাধারণ মানুষ করে কিন্তু শিরক কিন্তু এমনটা নয় মাজার ওখানে আছে মানেই হচ্ছে কিছু দিতে হবে পকেট থেকে বের করে 2 টাকা দিয়ে চলে গেল সাধারণ মানুষ কিন্তু করে কিন্তু ধর্মের নামে সবচেয়ে খারাপ বর্তমান যেটা সেটা হলো বেদাত আর এর মাধ্যমে মুসলমানেরা আরও আস্তে আস্তে আরও নিম্নের দিকে চলে যাচ্ছে যে কারণ কেন জানেন আপনি সালাত আদায় করছেন সিয়াম পালন করছেন আপনি আরও ভালো ভালো ইবাদত করছেন কিন্তু ইবাদতটাই আল্লাহর দরবারে যাচ্ছে না এর চাইতে বড় দুঃখজনক কিছু আছে কষ্ট করে অজু করেছেন অজুর মধ্যেও আপনি আবার ভুল করেছেন অর্থাৎ ওখানে বেদাত করে এসেছেন কষ্ট অনেক কষ্ট করতে হয়েছে কাজ ছেড়ে দিয়ে এসেছেন দোকান বন্ধ করে আপনি সালাত আদায় করতে এসেছেন এগুলো করার পরে কষ্ট করে ইমাম সাহেবের পিছনে সালাত আদায় করেছেন প্রায় 15-20 মিনিট অথবা আধা ঘন্টার সময়টা লস করলেন কিন্তু আপনার এই সালাতটাই কবুল হলো না তাহলে এটা কি সর্বনাশ নয় সর্বনাশ সুতরাং ভাই সাবধান শাবান মাস বেদাত কি জিনিস একটু জানি আমরা আল বিদআ হিয়া কুল্লু মা আহদাসা আলা গায়রি মিসালিন মা সাবাক অথবা মিসালিন সাবিক শরীয়তের মধ্যে এমন কিছু করা শরীয়তের মধ্যে এমন কিছু করা যা পূর্বে ছিল না যা পূর্বে ছিল না কেবলা কোন দিকে বলেন এদিকে আচ্ছা পূর্ব দিকে জুমার খুতবা কোন দিকে ঘুরে দেয় এইদিক ঘুরে দেয় কিন্তু কেবলা কোথায় থাকে ইমাম সাহেবের বিষয়টা কি কেমন মানে খারাপ দেখায় না বলেন বিষয়টা কিন্তু একটু খারাপ দেখাচ্ছে কেবলাকে পিছনে রেখে ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে এখন কোনো ইমাম সাহেব যদি মনে করে যে আপনারা এবার ওই পাশে মানে ওই দিক ঘুরে বসবেন কারণ আমি কেবলামুখী হয়ে বক্তব্য দিব কারণ এটা হচ্ছে সুন্দর জিনিস এবং এ ধরনের আর অনেক কিছু আছে আমি একবারে নতুন কথা বললাম কিন্তু যেটা নাই সমাজে অর্থাৎ আলা গয়রি মিসালিন সাবিক দা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের যুগে খুলাফাইনের যুগে যেটা ছিল না ধর্মের মধ্যে মোবাইল না ধর্মের মধ্যে এটা ধর্ম এটা ইসলাম নো
ধর্মের মধ্যে যেটা ছিল না সেটা যখন আমি ঢুকালাম তখন সেটা বিদআত হয়। দেখেন ইহা তরিকা, পারিভাষিক সংজ্ঞাটা বলি, জেনে নেন একটু। ইহা তরিকা আল মুখতারিয়া ফি দ্বীন তুযাহি শরীয়া ইকসাদু বিহা তাকাররুবু ইলা আল্লাহি ওয়া লাম ইয়াকুম আলা সিহ্হাতিহা দালিলুন শরঈয়ুন সহীহুন আসলান আও ওয়াসফান। এমন একটি বিষয়, এমন একটি নতুন সৃষ্ট বিষয় যা দিনের মধ্যে খুব সাজসজ্জা সুন্দরভাবে পালিত হয়, খুব সুন্দরভাবে পালিত হয়। অনেক বিষয় আছে না বেদাত আছে, থামেন বলবো। ইউকসাদু বিহা তাকাররুবু ইলা আল্লাহি তাআলা, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কামনা করা হয়। এই মাইকটা ব্যবহার করতেছি আমি, কি মনে করতেছি এই মাইক ব্যবহার করা বেদাত, সরি ধর্ম এটা ইসলাম আমি মনে করতেছি? গেলাসে না, বোতলে পানি খাওয়া এটা হচ্ছে সোয়াবের কাজ, আমি এইগুলিকে পানি খাই, তাহলে এটা বেদাত না? এটা বেদাত হলো? এটা বেদাত না। যদি মনে করেন যে এই দিক ঘুরে সালাত আদায় করি, তো এই দিক ঘুরে সালাত আদায় করতে তো নিষেধ নাই, কোরআনে কোথাও নিষেধ নাই, হাদিসেও কোথাও নিষেধ নাই, বুঝেন নাই কথা? হাদিসেও কোথাও নিষেধ নাই, সুতরাং আমি এদিক ঘুরে সালাত আদায় করি, এটা বিধানকেও লঙ্ঘন হয়, সাথে সাথে বেদাত দিয়ে বিধানকে লঙ্ঘন করা হচ্ছে, যেটা পূর্বে ছিল না ধর্মের মধ্যে। সেই জিনিসটা যখন আপনি ধর্মের মধ্যে নিয়ে আসেন তখন সেটাই বেদাত হয়ে যায়। ক্লিয়ার? করবেন না কিন্তু আজ থেকে, ওয়াদা করতে হবে আপনাদের, ইনশাআল্লাহ পরে ওয়াদা নেব, এখন না। বেদাত কী জিনিস, কত সুন্দর মিষ্টি জিনিস, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বেদাতের উদাহরণ দিয়ে বলছেন, হে নবী আপনি বলে দিন, কি বলবেন? হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি কোনো ক্ষতিগ্রস্ত আমলকারী সম্পর্কে কোনো খবর দিব তোমাদের? কে বলছেন? আল্লাহ বলছেন। অর্থাৎ এখন সরাসরি কায়েল হলেন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কাদেরকে বলছেন? সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু লোকদের সম্পর্কে বলে দেব যারা দুনিয়াবি জীবনে অনেক ভালো ভালো সুন্দর সুন্দর আমল করেছিল, কিন্তু আকসারিন, কিন্তু সেই আমলগুলো তাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। সুবহানাল্লাহ, যারা আমল করে, যারা ধর্মের মধ্যে আমল করে, তারা কি মনে করে যে এটা গুনার কাজ? কি মনে করে করে বলেন তো? সওয়াবের কাজ মনে করেই করে। আল্লাহ বলছেন আকসারিনা আমালা, ক্ষতিগ্রস্ত আমলকারী ব্যক্তিদের সম্পর্কে আমি একটু বলে দিই। আল্লাযীনা যাল্লা সা'ইহুম, যাদের কর্মকেই তাদেরকে ধ্বংস করেছে, তাদের কর্মই তাদেরকে কি করেছে? ধ্বংস করেছে। তাহলে কর্মও ধ্বংস করে, খারাপ কর্ম তো মানুষকে ধ্বংস করে করে, এটা তো আমরা বুঝি, কিন্তু ধর্ম মানুষের ক্ষতি করে। কে বলছেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াবি জীবনেই তাদের আমলগুলো ধ্বংস হয়ে গেছে, অথবা তারা ক্ষতিগ্রস্ত অবস্থাতেই দুনিয়া থেকে চলে গেছে। আল্লাযীনা যাল্লা সা'ইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ। কিন্তু দুঃখজনক বিষয় হলো তারা যখন ওই কাজগুলো করে তখন মনে করে যে আমরা ভালো আমলই করতেছি। বাংলাদেশের প্রায় 14 কোটি মুসলমানের মধ্যে 1 কোটি মনে হয় বাদ হবে, অথবা বেশি ভালো মনে করে আমি বাদ দিলাম 2 কোটি মানুষ, তার মধ্যে প্রায় 12 কোটি মানুষই মিলাদ পড়ে। এটা কি ভালো মনে করে পড়ে না খারাপ মনে করে পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন যে দল্লাসাইম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইহসাবুন, তারা ধারণা করছে ইহসিনুনা সুনা, তারা ভালোটাই করতেছে, কিন্তু আল্লাহ কি বলেছেন আগে বিল আখসারিনা আমালা, এরা হলো দুনিয়াতেই এদের আমল ধ্বংস হয়ে গেছে, দুনিয়াতেই তারা ওই আমলের কারণে ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই বেদাত আপনাকে ছাড়তেই হবে যে কোনো মূল্যে। আপনি কম এবাদত করেন, কম এবাদত করেন, ফরজ সালাত 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হয়তোবা সুন্নাত সালাত আদায় করতে পারলেন না যে কোনো কারণেই হোক না কেন,
অথবা আরো কিছু যেগুলো আছে সেগুলো করতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিন যেটা নির্দেশ দিয়েছেন একান্তভাবে আর যেটা নিষেধ করেছেন সরাসরি আপনি সেগুলো করেন অনেক বেশি নফল সালাত আদায় করতে পারেন না রাতে সালাত আদায় করতে পারেন না বেশি বেশি কুরআন পড়তে পারেন না ঠিক আছে কিন্তু সালাতের মধ্যে কুরআন তেলাওয়াতের মধ্যে খবরদার বিদআতের আশ্রয় নেওয়ার কোনোদিন চেষ্টা করবেন না আল্লাহ যেন আমাদেরকে এই বিদআত থেকে যেন হেফাজত করেন আমিন আল্লাহ আমাদেরকে তৌফিক দিন সম্মানিত উপস্থিতি এটা হলো বিদআত এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় এটা বিদআতের পরিচয় আমরা একটু জানলাম দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজ্জের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আল্লাহর পক্ষ থেকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে বলে দাও যে আজ থেকে তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম দ্বীন কি অপূর্ণাঙ্গ আছে না অসম্পূর্ণ আছে না তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন পূর্ণ করে গেছেন তো কোন পদ্ধতি আপনি খুঁজে পাচ্ছেন না সেই জন্য আপনি নতুন একটা পদ্ধতি বানালেন তাহলে কাকে অপমান করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনের মধ্যে সূরা মায়েদার মধ্যে আছে 66 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা বললেন যে আল্লাহর পক্ষ থেকে যে এটা নাজিল করা হয়েছে তোমার উপরে সেটা তুমি প্রচার করো ওয়া ইন লাম তাফআল যদি এই প্রচারটা না করো আমি মনে করব ফামা বাল্লাগতা রিসালাতা তাহলে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়ে এই নাজিলকৃত জিনিস পেয়ে তুমি মানুষের কাছে সেটা পৌঁছিয়ে দেওনি তাহলে এই অপবাদ আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছেন কিন্তু সেই অপবাদ আমরা অনেক দিন পরে এসে রাসূলের প্রতি অপবাদ দিচ্ছি যে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই পদ্ধতি দেননি এটা অপূর্ণাঙ্গ পদ্ধতি উনি দিয়ে যাননি তাই আমরা আজকে এটা তৈরি করেছি যে রাসূলের প্রতি কিভাবে দরুদ পড়তে হবে আর কিভাবে শবে বরাত পালন করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দেননি উনি জানতেন না হয়তোবা অথবা সাহাবীরা কিছুই জানতেন না না জানার কারণে ওনারা এটা মানে এটা পালন করতে পারেননি ওনারা এটার গুরুত্ব বুঝতে পারেননি আজকে আমাদেরকে তৈরি করতে হয়েছে শবে বরাত কিভাবে পালন করতে হয় আর কিভাবে হালুয়া রুটি খেতে হয় আর কিভাবে সালাতুল আলফিয়া হাজার রাকাত বা হাজার হাজার রাকাতই বলে এটাকে হাজার রাকাত সালাত আদায় করতে হয় সম্মানিত উপস্থিতি আসুন শবে বরাত আগে একটু বলি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা সিয়ামান লাম আরাকা সিয়ামান শাহরাম মিন শুহুর আমি আপনাকে এ তো যতগুলো মাস আছে এই মাসগুলোর মধ্যে এত সিয়াম রাখতে আমি কোনো দিন দেখিনি মা আরাকা ফি শাবান যত দেখতেছি আমি এই শাবান মাসে যত সিয়ামে আমি আপনাকে রাখতে দেখতেছি রমজান ছাড়া যত দেখি অন্য কোনো মাসে দেখি না কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইটা কারণ এক নম্বর কারণ হলো মনে রাখবেন এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পুরোটাকেই গুরুত্ব দিতেন এক নম্বর কারণ হলো যে ইয়াগফুলুন নাসু বাইনা রজব ওয়া রমাদান রজব মাস হারাম মাস এটা বুঝেন হারাম পাঁচটা মাস চারটা মাস হারাম আছে ফিহা আরবাতুম মিন হুরুমা চারটা মাস হারাম আছে যুলকাদা যুলহিজ্জা মুহররম এবং এই শাবান মাসের আগে কোনটা ছিল রজব এই চারটা মাস তার মধ্যে হলো রজব মাস হচ্ছে হারাম এরপরে এই শাবানের পরে কি মাস আসতেছে রমাদান তো এটা রজব হারাম হওয়ার কারণে এটা অনেক বেশি গুরুত্ব পায় মানুষের কাছে যদিও আমরা সেটা বুঝি না প্রতিদিনই মানুষ মারতেছে প্রতিদিনে মানুষ হত্যা হচ্ছে মারতেছে হারামের অর্থই আমরা এখনো বুঝিনি প্রায় 1500 বছর হয়ে গেল এটা নাজিল হওয়া তারপরে আমরা হারাম অর্থ বুঝিনি জাহিলি যুগে ওই যে আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা যারা বড় বড় কুফফার কুরাইশ ছিল তারা এই মাসের মর্যাদা বুঝতো আমরা কপাল পোড়া মুসলমান এই মাসগুলোর মর্যাদা দিতে পারিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন এই যে রজব হারাম মাস সবাই মানুষ মূল্যায়ন করে সাথে সাথে রমজানকেও মানুষ মূল্যায়ন করে কারণ রহমত বরকত মাগফিরাত নাজাত ইত্যাদি অনেক কিছু মাস হলো কোনটা যা শুনলেন রমজান এই দুই মাসের মধ্যে শাবান মাসটা ইয়াগফুলুন নাসু মানুষ এই মাসকে গুরুত্ব দিতে ভুলে যায়
গাফেল হয়ে যাই অলস হয়ে যাই এই জন্য আমি এই মাসকে মূল্যায়ন করি এক নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহাদা শাহরুন ইয়ারফাউল আমালু ইলা রাব্বিল আলামিন আর এই মাস এমন একটি মাস যা পুরো বছরের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের পুরো বছরের আমল এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পেশ করা হয় সুবহানাল্লাহ আপনি কি জানেন আপনার আমল কবে কখন কোন সময় পেশ করা হবে জানেন কি কোন তারিখে এক তারিখে না 29 তারিখে জানেন জানেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ানা উহিব্বু আন আসুমা ওয়া ইউরাদু আমালি আও কামা কল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ভালোবাসি যে আমার আমলটা এমন সময় আল্লাহর দরবারে পেশ করা হোক যখন আমি সিয়াম আছি সুবহানাল্লাহ কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر الله رب العالمين جا شمپور کے سارٹیفائی کرچن شہادہ دیچن شکھو دیچن جہے نبی تمہار آگے ایبان پورے شعب گناہ میں کھما کرے دیئے چھے سبحان اللہ انہیں پروتھوں میں جاننا تے پروبیش کربین اور شہی نبی محمد صلی اللہ علیہ وسلم ایمارش کے گروت تو دیتے گئے بولچن جہ آمار جو کن آمولتا اللہ دور بارے پیش کر رہا ہوئے تو آمار اچھا آمار بھالو لگ بیٹا آمی تا بھالو باشی جہ آمار آمولتا جو کن اللہ دور بارے پیش کر رہا ہوئے تو خون جنو آمی سیام ریکھے چھے شیخ صالح الوثیمین رحمہ اللہ انہیں بولچن ایک اتھار اٹھو شدو مطرو وہی شکل تھے کہ نیے مغرب پر جنتو نائی অর্থাৎ উনি এই দিন সিয়াম রেখেছিলেন এই দিনের 24 ঘন্টার যে কোনো সময়ই হোক না কেন আল্লাহর দরবারে যদি পেশ করা হয় কারণ আপনারা জানেন যে সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর দরবারে আমল পেশ করা হয় তাই না এবং তার সময়ও কিন্তু উল্লেখ আছে বলেন তো একজন কোন সময় সেটা দিনের মধ্যে শুকরান জাযাকুমুল্লাহ খায় তাহলে সেই সময়টা কোনটা আসরের সময় উল্লেখ করা হয় কিন্তু শাবান মাসের কথা কিন্তু উল্লেখ করেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কখন পেশ করা হয় সেজন্য শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি এই হাদিসের আলোচনা করতে গিয়ে বলেছেন শারহুল মুমতির মধ্যে যে না এটা যে কোনো সময় 24 ঘন্টার যে কোনো সময় হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলকে পেশ করে একটু লক্ষ্য করেছেন পুরো বছর কি করেছি না করেছি অনেক গুনাহ করেছি অথবা কতদিন সালাতে অবহেলা করেছি অথবা রমজান অবহেলা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কত আদেশকে অমান্য করেছি অবজ্ঞা করেছি অবহেলা করেছি অথবা আল্লাহ রাব্বুল আলামিন যেটা নিষেধ করেছেন সেটা করেছি হয়নি হয়েছে তো হয়নি কারো আছে এমনটা হতেই পারে একটু চেষ্টা করেন তো শাবান মাসের আমলটা যেন আমার একটু বেশি ভালো হয় যেন পুরো বছরের আমলটা শেষ অবস্থায় যেন আমার আমলটা ভালো অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হয় পারবেন না ওয়ফাকানাল্লাহুল জামিয় আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন তো শুধুমাত্র এটা সিয়াম পালন করেই এমনটা ভাববেন না আপনি ইবাদতও করতে পারেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাইতেও পারেন কোনো সমস্যা নাই কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল পেশ করা হচ্ছে সম্মানিত উপস্থিতি আজকে আমাদের দেশে বিশেষ করে আমাদের দেশের কথা বলবো কররাল হিন্দ অর্থাৎ ভারত বাংলাদেশ পাকিস্তান বিশেষ করে এটা কিন্তু বাংলাদেশে এই জিনিসটা অনেক বেশি এটা পাকিস্তানেও অনেক বেশি হিন্দে যে মুসলমানগুলো আছে অর্থাৎ ইন্ডিয়াতে এই মুসলমানদের মধ্যে থেকে এই কাজটা খুব কম মুসলমান এটা তো মুসলমানরাই করছে মুসলমানের মধ্যে থেকে এটা খুব কম আছে কিন্তু পাকিস্তানে অনেক বেশি এবং এটা বাংলাদেশেও আছে সেটা কি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তাখসিসু কিয়ামিস সালাতি ফিল লাইল ওয়া সিয়ামু বিন নাহার শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এ বিষয়ে কি বলবেন যে শুধুমাত্র 15 শাবানে সিয়াম পালন করা আর 15 শাবানের রাত যেটা অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত্রে ইবাদত করা এ বিষয়ে আপনি কি বলবেন উনি প্রথম যে কথাটি বলেছিলেন নোট করেছি আমি প্রথম কথা বলেছিলেন প্রথম কথাই ফালা ইয়াজুজ এরপরে আলোচনা করেছেন ফালা ইয়াজুজ মানে কি সবাই জানেন তার মানে প্রথম কথা বলেছেন এটা জায়েজ নেই এরপরে উনি একবারে
স্পষ্ট বিদআতে জাল্লি বিদআতু মুনকারা এবং বিদআতু মাকরুহা সব কথা বলে উল্লেখ করেছেন এটা হচ্ছে স্পষ্ট বিদআত এবং এটা হচ্ছে একটা অপছন্দনীয় বিদআত কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্টভাবে সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ দিন কোনটা জুমার দিন এই জুমার দিনেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে উপলক্ষ করে সিয়াম রাখতে নিষেধ করেছেন সুতরাং এই দিন শুধুমাত্র আপনি পুরো বছরের কোনো খবর নেই নফল সিয়ামের কোনো খবর নেই রাতের রাতের সালাতের জন্য কোনো খবর নেই এখনি শুনলেন কুমিল লাইলা ইল্লা কলিলা কুমিল লাইল তুমি রাতে উঠো রাতে সালাত আদায় করো তাহাজ্জুদের সালাত আদায় করো আল্লাহর জন্য দুই রাকাত সালাত আদায় করো পারো না তুমি শেষ রাতে উঠে ফজরের আজানের আগে উঠে তুমি ওযু করে দুই রাকাত সালাত আদায় করো এটা করো অন্তত করো ইল্লা কলিলা আবিন কুস অথবা না হলে কমিয়ে দাও 8 রাকাত পারো না 11 রাকাত পারো না তাহলে তুমি কমিয়ে দাও অল্প করে তো পড়তে পারো কিন্তু সেটা না করে পুরো বছরের কোনো খোঁজ নাই আমরা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে এসে সুন্দরভাবে গোসল করে আমরা বিশেষ সালাত আদায় করি 100 রাকাত এটা ভাই আপনারা যাই বলুন না কেন আমাদের সমাজেই কিন্তু এটা চালু আছে এটা কিন্তু গরু ছাগলের সমাজে চালু নাই অথবা ওই যে গাছপালা যেগুলো আছে পাহাড় পর্বত মরুভূমিতে এটা চালু নেই মানুষের মধ্যে এটা চালু আছে আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার মা আপনার দাদি আপনার স্ত্রী আপনার প্রতিবেশী অথবা আপনার পরিবারের সদস্যরা তারা আজকে নি খুব প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে তারা সালাত আদায় করবে সেই দিন সালাত আদায় করলে নাকি কি হয় এই দিন হচ্ছে ভাগ্য রজনী সম্মানিত উপস্থিতি আমি 15 শাবান এই দিন শুধু 15 শাবান নিয়ে আলোচনা করতেছি আমি অর্থাৎ শাবান মাসের শুধু 15 শাবান নিয়ে একটা আয়াতের বিভ্রান্তি আছে সেটা হলো সূরা দুখানের 3 নম্বর এবং 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনসালনাহু এটা 2 নম্বর এবং 3 নম্বর 4 নম্বর আয়াত জিন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন আমি এই বরকতময় রজনীতে কুরআন নাযিল করেছি বরকতময় রজনীতে কুরআন নাযিল করেছি এখান থেকে দুঃখজনক হলেও সত্য বাংলাদেশের বড় বড় 21 হাত 22 হাত পাগড়িওয়ালা অধিকারী এবং টিভি চ্যানেলের অন্যতম ভাষ্যকার বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন অনেক অনেক গুণ বিশিষ্ট আলেমরা অনেক বড় বড় দাড়ি সুন্দর সুন্দর পোশাক নিয়ে এসে টিভি স্ক্রিনের সামনে এসে বলতেছে কে বলেছে শবে বরাত জায়েজ নেই কে বলেছে নিসফ শাবানের ইবাদত করা জায়েজ নেই এই দেখেন হাদিস এই দেখেন হাদিসে লেখা আছে আমি আপনাদেরকে পড়ছি আর পড়ে পড়ে অনুবাদ করছি আপনারা আমল করবেন যারা বলতেছে এই দিন এই কাজ করা বেদাত তারা হলো ভ্রান্ত এবং তারা হলো উহাবি মার্কা এই সমস্ত কথা বলে টিভি স্ক্রিনের সামনে তারা প্রচার করতেছে রেকর্ড করা এবং সরাসরি লাইভে প্রচার করতেছে আপনাকে মনে হচ্ছে এটা করেই ছাড়বে তারা বুঝতে পেরেছেন আপনি যদি এখান থেকে একটু সাবধান না হন আপনি যদি এখান থেকে একটু সাবধান না হন যদি আপনার পরিবারকে আপনি এই কাজ থেকে বাঁচাতে না পারেন তাহলে এই জাল্লি বেদাতের কারণে আপনার পরবর্তী আমলগুলো কবুল হচ্ছে না আপনি কি একটু লক্ষ্য করবেন না আপনি কত টাকা দান করতেছেন দেখবেন যে আজকে আপনার বাড়িতে কতগুলো ফকির এসেছে তাদেরকে খেতে দিয়েছে তাদেরকে ভিক্ষা দিয়েছে মসজিদে গিয়ে দান করেছে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেছে আর অনেক কাজ করেছে কিন্তু এই ছোট্ট বেদাতের কারণে তারা আজকে বলতেছে যে ছোট্ট বেদাতের কারণে আপনার আমলগুলো কবুল না হওয়ার সম্ভাবনা আছে তারা বলতেছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা এই বরকতময় রজনীতে কুরআন নাজিল করেছে কুরআন নাজিল কবে হয়েছে বলেন আচ্ছা যারা উত্তর দিলেন তারা কি সবাই মাদ্রাসা পড়ুয়া দাওরা এবং কামেল পাশের আলেম আপনারা সবাই ছোট্ট কথা ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন উনি বলছেন তুমি কি জানো লাইলাতুল কদর কোনটা সেটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম অর্থাৎ ইবাদত করলে 1000 মাস ইবাদত করলে যে নেকি হয় অথবা যে মর্যাদা হয় সেই এক রাত ইবাদত করলে সেই মর্যাদা পাওয়া যায় সেটা কোনটা লাইলাতুল কদর কখনোই সেটা শবে বরাত নয় কখনোই সেটা শবে বরাত নেই আপনি দেখেন তাফসীর গ্রন্থগুলো খুলে দেখেন সব পরিচিত তাফসীর তাফসীর ইবনে কাসিরটা আপনি খুলে দেখেন সেখানে কোথায় লেখা আছে শবে বরাত অর্থাৎ এটা লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত দুঃখজনক হলো যে এই শবে বরাত কথাটা কোরআনেও নাই হাদিসেও নাই
কোরআনেও নাই হাদিসেও নাই কিন্তু আমাদের বাংলাদেশের শরীয়তের মধ্যে পাওয়া যায় এটা পালন করার জন্য ভাই যারা এখানে আছেন শুধু আপনারা নিজেরাই বিরত থাকবেন এমনটা না ফোন করে কথা বলে বুঝিয়ে তাদেরকে দাওয়াত দেন এই কাজটা যেন না করে ওই যে আলফিয়া সালাতে আলফিয়া যেটা বলে দেখবেন ওরা পড়ে প্রথম রাকাতে অর্থাৎ প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস পড়লে 100 রাকাত সালাত আদায় করলে কত বার হলো 1000 বার এই 1000 বার সূরা ইখলাস পড়া মানে সালাতে আলফিয়া এবং এই দিন গোসল করে এই দিন মানুষের ধারণা এগুলো সম্পূর্ণই হচ্ছে বিদআত এবং এই বিদআতের সাথে কিছু শিরক জড়িত আছে সম্মানিত উপস্থিতি অনেক খারাপ অধ্যায় এগুলো সেটা হলো সেই দিন নাকি রূহ আসে কিছু কিছু রূহ যারা ওই যে স্বামী মরা যে মহিলাগুলো আছে বিধবা তারা মনে করে আজকে আমার স্বামী আসবে এজন্য তারা অনেক কিছু করে রাখে এই দিন তারা বরকত মনে করে যে পুরো বছরের আমল এই দিন লেখা হচ্ছে যদি আমি এই দিন ভালো খাই পুরো বছর ভালো খাবো যদি আমি এই দিন ভালো কাজ করি ইবাদত করি তাহলে পুরো বছর আমার ভালো ইবাদত হবে এই দিন যদি আমি ভালোভাবে আমার স্ত্রী পুত্রের সাথে যদি ভালো ব্যবহার করি তাহলে পুরো বছর আমার ভালো ইবাদত হবে আর এগুলো বিশ্বাস আছে হাজার নয় লক্ষ নয় কোটি কোটি মুসলমানের মধ্যে আছে আপনি বাংলাদেশে খোঁজ নিয়ে দেখেন এই সমস্ত ধারণা আছে আর প্রতি বছর দেখবেন যারা ওই যে মানে রোদের মধ্যে মানে খেটে খাচ্ছে তারা সারা বছর খেটে খাচ্ছে অথচ তারা সব ইবাদত পালন করেছে যারা রিকশা চালাচ্ছে পুরো বছর তারা রিকশা চালাচ্ছে তাদের ভাগ্যের কোনোদিন পরিবর্তন হয় না আপনি অর্থেই তো ভুল বুঝেছেন হুজুরদের কারণে ছয় সাতটা কারণে বেদাত সমাজে প্রতিষ্ঠিত হয় তার এক নম্বর কারণ হলো আইম্মাতুল মুদল্লিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু দাউদের হাদিস এবং হাদিসটা সহিহ যে মা আখাফু মা ইন্নামা আখাফু আলা উম্মতি আল আইম্মাতুল মুদল্লিন আমি আমার উম্মতের মধ্যে সবচেয়ে যাদেরকে নিয়ে আমি বেশি ভয় পাই তা হলো ভ্রান্ত হুজুরদেরকে নিয়ে যারা কোরআন এবং হাদিস কুরআন সুন্নাহ ছাড়াই এমনিতে বানোয়াট কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে বা ভবিষ্যতে যারা আসবে আমি ওই সমস্ত আলেমদেরকে নিয়ে আমার উম্মতের জন্য আমি বেশি ভয় পাচ্ছি আজকে দেখেন আলেমদের কারণে আজকে সাধারণ মানুষ অনেক ধোকায় পড়তেছে সুতরাং আপনি ধোকায় পড়ার চেষ্টা করবেন না এই দিন মানুষ আবার হালুয়া রুটিও তৈরি করে হালুয়া রুটি তৈরি করে আবার এটা ধারণা কী করে জানেন হাসির কথা মানে হাস্যকর একটা অধ্যায় হালুয়া রুটি খাই আমি আপনাদের সাথে শেয়ার না করেও পারি না আমি কিন্তু এগুলো আমি যেগুলো বলতেছি এগুলো প্রত্যেকটা বিষয় আমি জানি কারণ আমি এই সমাজে অনেকদিন ছিলাম আর এটা বলতে পারেন আমি ছোট আমি অনেক ছোটতে হাফেজ হয়েছিলাম আমি কোরআনের যখন হেফজ করি তখন আমি অনেক ছোট ছোট বলতে ওটা আপনারা ভাবনায় বলতে পারবেন না যে আমি কেমন ছোট ছিলাম তো এই ছোট হওয়ার কারণে আমি অনেক অনুষ্ঠানে দাওয়াত পেতাম হেফজখানার মাদ্রাসা থেকে বেদাতি কর্মকাণ্ডের সাথে কিন্তু সেটা আমার অত ধারণা ছিল না আমি সেই মাঝহাবি প্রতিষ্ঠানে ছিলাম এবং সেটা আমার বাপ মাও অনেক কিছু জানতো না যখন যখন কিছু জেনেছে তখন তখন বিশেষ করে আমার বড় ভাই ছিলেন মুজাফর বিন মোহসেন উনি যখন যখন জানতে পেরেছেন তখন তখন উনি আমার ওই সমস্ত পদগুলো বন্ধ করে দিয়েছেন একে একে সাথে সাথে আরও অনেক অধ্যায়গুলো আছে আরও অনেক অধ্যায়গুলো আছে যে অধ্যায়গুলো শেয়ার করার দরকার তো এইগুলো পুরো রাত তারা মিলাদ পড়ে বেড়ায় পুরো রাত তারা মিলাদ পড়ে বেড়ায় এটা তারা মনে করে এই দিন যদি আমি মিলাদ দিই তার আমার বাড়ি থেকে বরকত শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাই শবে বরাতের মূল অর্থ বোঝার তৌফিক দান করুন এবং এই শবে বরাত নামে কোরআন হাদিসে কিছু নেই এটাও বিশ্বাস করুন আর সাথে সাথে আপনারাও চেষ্টা করুন যেন আপনার বাড়িতে আপনার পরিবারে আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে কিছু হলেও নিষেধ করতে পারেন হয়তোবা শুনলো না আপনার দাওয়াত তো গেল আপনার দাওয়াত দেওয়ার কারণেও হয়তোবা তারা অনেকে ফিরতে পারে সম্মানিত উপস্থিতি রমজানের মধ্যে আমি সরাসরি চলে যাই এই দিনে আরও কিছু আছে যেগুলো বলা চলে বলা যায় দেখেন আরও অনেক ইতিহাস আছে আমি এগুলো যাচ্ছি না রমজানের মধ্যে সরাসরি রমজান রমজানের যেহেতু আলোচনা হয়ে গেল রমজান আসার আগ থেকেই মানুষ এখন একটা দোয়া পড়ে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এটা হচ্ছে একটা বেদাতি দোয়া লা আসলা লাহু এটা একটা মানে এটা শুধু দঈফই নয় এটা দঈফ
এক জায়গাতে বলেছেন আরেক জায়গাতে বলেছেন এটা হচ্ছে মাউযু মানে একবারে বানওয়াট একটা হাদিস এই হাদিসটাই সমাজে চালু আছে এই দোয়া পড়তে হয় যে আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও আল্লাহ তুমি আমাকে রমজান পর্যন্ত পৌঁছাও এটা দোয়া হিসেবে মানুষ বলা এই দোয়াটা বলাটা হচ্ছে বিদআত মনে থাকে যেন সম্মানিত উপস্থিতি চাঁদ দেখার সময় দোয়া আছে তাই না যখনই চাঁদ উঠে তখন মানুষ এভাবে বলে আল্লাহু আকবার এটা বলে মানুষ আল্লাহু আকবার এটা এটা বলা চলবে না কেন হাত তুলেন আপনি আপনি ওইখানে পুরো বছর গেল 12টা মাসের 11টা মাসের সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলো না আর ওখানে আঙ্গুল তুলে আপনি সাক্ষী দিচ্ছেন আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া তাওফিক লিমা তুহিব্বু তারা রব্বুনা ওয়া রব্বুক আল্লাহ আপনি এই বলে সাক্ষী দিচ্ছেন আঙ্গুল তুলে আঙ্গুল তোলা যাবে না এমনি দোয়া পড়বেন যদি চাঁদ দেখেন না দেখবেন পড়বেন না কোনো সমস্যা নেই কিন্তু একটা ভালো কাজ করতে গিয়ে আপনি কেন গুনাহ করবেন ভালো কাজ করবেন না আপনার নেকি হবে না কিন্তু গুনাহ হবে না কিন্তু ভালো কাজ করতে যেয়ে নেকি তো হবে না হবেই না সাথে আপনার যোগ হবে কিছু গুনাহ যোগ হবে আল্লাহ আমাদের হেফাজত করুন খবরদার এটা করবেন না রমজান মাসের প্রথম থেকে যান যখন সাহারি খাই তখন সাহারির সময় নিয়াত পড়ি কেউ নিয়াত পড়তে না গে হাত তুলেন তো দেখে নামান আমাদের সম্মানিত সাইদ ভাই পড়তেন তাহলে আর কার হাত দেখব আন-নিয়্যা ওয়া হিয়াল কসদ ওয়া মাহাল্লুহাল কলব ওয়া তালাফযু বিহা বিদআহ মনে রাখবেন নিয়াতটা হচ্ছে অন্তরে পরিকল্পনা নিয়াত করা না বলা বলেন তো করা করা তো নিয়াত কোন দিন পড়ে কেউ পড়ে আপনি বাজারে যাবেন নিয়াত পড়েন আপনার শ্বশুর বাড়ি বেড়াতে যাবেন এটাকে নিয়াত বলেন না নিয়াত করেন নিয়াত করা হয় তাই বলে হচ্ছে আল কসদ এটা হচ্ছে পরিকল্পনা করা ওয়া মাহাল্লুহাল কলব এটা হচ্ছে অন্তরে স্থান মুখে না ঠোঁটেও না অন্তরে এমনিতেই হয়ে যায় আর যখন আপনি বলবেন সেটা তো ঘোষণা হয়ে গেলাম বাজারে যাব ওটা ঘোষণা ওটা নিয়াত না ওয়া তালাফযু বিহা বিদআ আইম্মা ইত্তিফাক আলাল ইত্তিফাকুল মুসলিমিন পৃথিবীর সকল মুসলমান এবং আলেম ওলামাদের কাছে মুখে নিয়াত করা অর্থাৎ শব্দে শব্দ পড়ে নিয়াত করা এটা হচ্ছে ইত্তিফাকান বিদআত খবরদার কেউ নিয়াত পড়বেন না আপনার স্ত্রী যদি আজও পর্যন্ত পড়তে থাকে তাহলে আপনার এই নিয়াত বলার কারণে সিয়ামকে খবরদার নষ্ট করবেন না আর এখানে আরেকটা ভুল আছে অবশ্য নাওয়াইতু আন আসুমা গদান এটা জানেন পড়েন তো আচ্ছা এটা মানুষ পড়ে তো গদান মানে হচ্ছে কি বলেন আপনারা আরবি জানেন না সবাই গদান মানে কি আগামীকাল ওই ভাত খাইছে কবকে সত্য না মিথ্যা কথাটা হলো ওর নিয়াতটাই মিথ্যা এমনি তো ভুল তো আছে এটা বানোয়াট বেদাত জঘন্য বেদাত সিয়ামের নামে একদিন সিয়াম পালন করলে কি হয় অন্য হাদিসে এসেছে মান সামা ইয়াউমান ফি সাবিলিল্লাহ বাআদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান একদিন যদি আমি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একদিন সিয়াম পালন করেন তাহলে সেই দিন কিয়ামতের দিন আপনার থেকে জাহান্নামের পথকে 70 বছরের পথ সমুদ্রে রাখা হবে আপনি জাহান্নামীকে খুঁজে পাবেন না যদি একদিন সিয়াম আল্লাহর দরবারে কবুল করতে পারেন অথচ আপনি প্রথমে নিয়াত দিয়ে আপনার মানে সিয়াম তো গেল গেলই আবার গুনার ভাগ আপনি বহন করতেছেন আল্লাহ আমাদের হেফাজত করুন এই দিন কেউ কেউ আগে আগে ভাত খেয়ে যত আগে আগে খাওয়া যাবে ভাত বলতে আমি বাঙালি তো তাই বলতেছি আর কি মনে কিছু করবেন না খাওয়া মানে ভাত বুঝি আমরা তো আগে আগে খাই যত আগে আগে খাবো আমার রোজা তত পুক্ত হবে তত ভালো হবে শক্তিশালী হবে আবার ওই দিকে গিয়ে যত দেরি করে আমি ইফতার করব আমার রোজাটা আরো তত ভালো হবে এটা কোন ধরনের কথা রে বাবা তুমি এই 15 ঘন্টা অপেক্ষা করতে পারলে আরে 2 মিনিট অপেক্ষা করতে পারো না তোমার রোজাটা নষ্ট করে দিচ্ছ আপনার চাচা আপনার দাদা আপনার এলাকার মুরব্বীরা এটাই বলবে যদি আপনি যেটা জানেন যে আফতার সাইম এ দেখি
وَإِذَا غَرَبَتِ الشَّمْسُ أَفْطَرَ الصَّائِمُ যখনই সূর্য ডুববে তখনই সাইম ইফতার করবে এই হাদিস জানার পরে যখন আপনি ইফতার করবেন আপনার এলাকায় মসজিদে অথবা কোনো বৈঠকে কোনো ইফতার মাহফিলে তখন আপনাকে প্রথম কথা হচ্ছে পাগল ভাববে বেকুব ভাববে শরীয়তের কিছু বুঝে না ওই বেশি বুঝে গেছে শরীয়ত ইত্যাদি বলে হুজুর সহ আপনাকে একবার ফতোয়া দিয়ে দিবে প্রথম বলবে যে বেদাতি ই হলো ওহাবি ইত্যাদি অনেক কথা বলে আপনাকে হয়তোবা সমাজ থেকে ওয়াক আউট করে দিবে কিন্তু এই বেদাত গুলো চলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা জালান নাস ইউআজ্জিলুল মা জালান নাস বিখাইরিন ইউআজ্জিলুল ফিত্রা যতদিন পর্যন্ত আমার উম্মতেরা আগে আগে অর্থাৎ জাস্ট টাইমে ইফতার করবে ততদিন পর্যন্ত আমার উম্মতেরা কল্যাণের উপরে থাকবে এটা সহিহ বুখারীর হাদিস তিরমিজি এবং নাসাই বর্ণনা এসেছে ফাইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন কেন ইহুদি এবং নাসারারা সিয়ামের ইফতার করতে গিয়ে তারা দেরি করে আর আপনাকে বলছে তুমি ইহুদি এবং নাসারার চক্র চর কারণ তুমি আগে আগে ইফতার করে মানুষের রোজাটা নষ্ট করে দিচ্ছ এদের শহরে আজান হচ্ছে অমুক মসজিদে আজান হয় মানে আহলে হাদিস মসজিদ অমুক মসজিদে আজান হয় কেউ কেউ যা রিপোর্ট করেছে সরকারিভাবে এবং ডিসির কাছে গিয়ে রিপোর্ট করেছে এসপির কাছে গিয়ে রিপোর্ট করেছে আমাদের সবার শহরের সিএমগুলো ভেঙে দিচ্ছে কিভাবে নিয়ে বসেছেন হয়েছে তাই বলতেছি এটা বাস্তব ঘটনা ডিসি সাহেব সবাইকে হাজুর বড় বড় হুজুরদেরকে নিয়ে বসেছেন বসে বলছেন কি ব্যাপার আপনারা রোজা নষ্ট করে দেন কে মানুষের মানে লাকিলি বলবো এখানে মানে আনফরচুনেটলি লাকিলি ওই ডিসিসার ছিলেন হচ্ছে হিন্দু ওই ডিসিসার ছিলেন হিন্দু 2006 সালের কাহিনী কি কাহিনী বলেন তো যারা বলছেন যে আপনারা আগে ইফতার করেন আগে এই কথা বলেন কেন ইফতার করেন এই দেখেন কাগজে লেখা আছে আজকে সাতক্ষীরা আজকে সাতক্ষীরাতে এতটা সময় 5:46 ইফতার তো আমরা 5:46 ইফতার করেছি আপনাদের কি সমস্যা এই সময় করেন না কেন বলছে না এটা সূর্য ডুবার সময় হলেও আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা সময় নির্ধারণ করা আছে আমরা ওই সময় ইফতার করি এবং বাংলাদেশ সব মুসলমানই এই সময়ই করে তখন হিন্দু আল্লাহ আকবার হিন্দু বলছে তাহলে আপনারা আপনারা এই সময় করেন কেন উনি বললেন যে হাদিসে নাকি এটাই আছে যে যখন সূর্য ডুববে তখনই করতে হবে তা আপনারা এই সময় দেরি করেন কেন আর কোনো জবাব নেই আল্লাহর কসম বলতে বাস্তব ঘটনা আর কোনো জবাব নেই আরে তোমরা লক্ষ নাই কোটি কোটি মাসুম কোটি কোটি মুসলমানের কোটি কোটি রোজাদারের তোমরা রোজার রাত নষ্ট করতেছো আর তোমরা যা রিপোর্ট করো আর তোমরা যা মানে রিপোর্ট করো এদের বিরুদ্ধে যারা ঠিক টাইমে ইফতার করতেছে কপাল পোড়া তোমাদের এটা শিখবেন জানবেন প্রচার করবেন চেষ্টা করবেন সম্মানিত উপস্থিতি দেরি করে ইফতার করা এটা হচ্ছে অন্যতম বেদাত ওই যে আগে আগে সাহারি করা এটা যেমন বেদাত মানে এটা ধারণা করে যে আগে আগে ইফতার করলে আমার ভালো আগে আগে ইফতার করেন সমস্যা নাই 4টার সময় শেষ সময় আপনি 3টার সময় করেন ঘুমিয়ে যান কোনো সমস্যা নাই আবার ফজরের সময় উঠেন আবার আবার খেয়ে দেই ওই যে শবে বরাতের মধ্যে পুরো রাত ইবাদত করে ফজরের আজানের আগে যা ঘুমায় উঠে হচ্ছে 11টার সময় ফজরের নামাজই নাই শবে বরাত এমনটা করে তো এমনটা করা যাবে না অবশ্যই সালাতকে গুরুত্ব দিয়ে তারপরে সিয়ামকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যেটা আপনারা আলোচনায় শুনেছেন অনেক বেদাত আছে রমজানের মধ্যে তারপরে এই রমজানের মধ্যে আসি আমরা আমরা তারাবি পড়ি তারাবি নিয়ে আমি আলোচনা করব না তবে ছোট্ট শুধু কথা বলে যাব উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের সালাত কেমন ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এবারটা শুনেন কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান ক্বালাত ও ما كان يزيد في رمضان ولا في غيره على 11 ركعة رسول صلى الله عليه وسلم صلاة রাত্রের সালাত যেটা রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে কোনো সময় 11 রাকাতের বেশি ছিল না বাকি অংশটুকু আপনারা এই পর্যন্তই থাকুন কারণ আমি এই বিষয়ে আলোচনা করব না অন্য বিষয়ে আলোচনা করব দেশে বিশ্বাকাত তারাবি হয় বটে কুরআন খতম করা হয় বিশ্বাকাত তারাবিতে 27 রমজানে কুরআন খতম করতে হবে এটা হচ্ছে একটি বিদআত আশ্চর্য হবেন না আশ্চর্য হবেন না এবং ভুঁইফোড় কথা বলছি না পৃথিবীর আলেমগণ এটাকে বিদআত বলেছেন তুমি 27 রমজানে কুরআন খতম করার কে আর 27 রমজানের পরে কোনো মুসল্লিকে মসজিদে পাওয়া যায় না এই দায়িত্ব কে নেবে
তোমরা আজকে চালু করে দিয়েছো আজকে প্রত্যেকটা মসজিদে প্রথম দিন দেলপারা দ্বিতীয় দিন দেলপারা তৃতীয় দিন অর্থাৎ প্রথম চার দিন দেলপারা করে পড়ে একবারে 27 রমজানে গিয়ে কুরআন খতম হয়ে যাবে তারপরে আর কোনো তারাবির খবর নাই কেন তারাবি কি 27 দিনের জন্য নাজিল হয়েছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27 দিনের কথা কোথাও বলেছেন যে তোমরা শুধুমাত্র 27 দিনে পড়বা একই দিনে একই সাথে কুরআন খতম করা এটা হচ্ছে একটা স্পষ্ট লঙ্ঘন যদিও সৌদি আরবে এরকম ভাবে হয় না সৌদি আরবে একদিক থেকে পড়া হয় ওরা খতম করে আবার শুরু করে দুই হারামাইনে এরকম ভাবে হয় দুই হারামাইনে মক্কা এবং মদিনাত কিন্তু এরকম ভাবে হয় সুতরাং নির্দিষ্ট দিনে এই ভাবে সালাতের মাধ্যমে কুরআন খতম করা আপনি দুই দিনে করেন তিন দিনে করেন কোনো সমস্যা নাই আমি ওটাকে বেদাত বলছি না কিন্তু নির্দিষ্ট দিনে 27 তারিখে নির্দিষ্ট করা এটা হচ্ছে অন্যতম বেদাত এই জিনিস আপনাকে পরিহার করতেই হবে এবং এই সালাতের জন্য আপনারা অনেকেই লোহনীয় পর্যায়ে থাকেন সুতরাং সাবধান এভাবে করা যাবে না সম্মানিত উপস্থিতি এই দিন মানুষ কোরআন পড়ে রমজানে কোরআন পড়ে কোরআন পড়ে না বেশি কোরআন পড়া ভালো না খারাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন একটা কোরআনের আয়াত মানে অক্ষর পড়লে কত নেকি হয় 10 নেকি সবাই জানেন তাই না কোরআন পড়ে মেয়ে মানুষেরা কোরআন পড়ার পরে মাস শেষে বিশেষ করে 27 রমজানে হুজুরদেরকে ডেকে নিয়ে এসে বলে যে হুজুর আমি কোরআন পড়েছি আমি দুই খতম দিয়েছি একটা হচ্ছে আমার মৃত বাবার নামে আর একটা হলো আমার মৃত দাদির নামে একটু আপনি বক্সায় দেন আস্তাগফিরুল্লাহ বক্সায় দাও ও এটা নতুন শুনলেন মনে হয় নাকি বক্সায় দিতে হয় দোয়া করে হুজুর যা বক্সায় দেয় ও দোয়া করে উনি যদি জাহান্নামে থাকেন কবরে যদি আজাব হয় তাহলে হুজুর দোয়া করে একবার জান্নাত পর্যন্ত নিয়ে যায় ঠাকাই দেন বেদাত কোরআনের সাথে এটা একটা বিয়াদবি একজনের ইবাদত আরেকজনের জন্য কখনোই হবে না আপনি কোরআন তেলাওয়াত করেন বিসমিল্লাহির রহমানির রহিম মনিষ্টা যদি অক্ষরটাকে 190টা আপনি নাকি পাবেন আরেকজন কি জন্য পাবে আর এই নাকি আপনি কাউকে দিবেন কিভাবে ওয়ালা তাযিরু ওয়াজিরাতু উযরা উখরা একজনের গুণ আরেকজন বহন করতে পারে না আর তুমি নেকি বহন করবা তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে একজনের গুণ আরেকজন বহন করে না আরেকজনের নেকি আরেকজন বহন করবে আপনার বাবা যদি আমল না করে মারা যায় তাহলে আপনার অনেক বেশি বেশি আমল করলেন এই বেশি আমল যেটা অতিরিক্ত হবে আপনি বলে দিলেন যে আল্লাহ আমি অতিরিক্ত নেকিটা আমি আমার বাবার নামে লিখে দিলাম সম্ভব কিয়ামতের দিন আগে উঠেন সেই দিন সাক্ষাৎ হবে সেই দিন দেখা যাবে কে কত কার জন্য কোরআন বক্সায় দিয়েছে কোরআন বক্সানো যাবে না কোরআন বক্সানো যাবে না আরেকটা অনেক জায়গায় তার একটি বেদাত আছে অনেকে কোরআন পড়তে পারে না কোরআন পড়ার চেষ্টাও করে না কুরআন পড়তে পারে না কুরআন পড়ার চেষ্টাও করে না রাসূল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যে শুভ সংবাদ দিয়েছেন আমাদের জন্য সেই শুভ সংবাদ দেয়নি সেটা হলো কি আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি শাক্কুন আলাইহি ফালাহু আজরান কোন ব্যক্তি যদি কুরআন শিখতে গিয়ে কষ্ট হয় যারা কুরআন প্রথমে শিখে কষ্ট হয় না উচ্চারণ করতে কষ্ট হয় সময় পায় না বা ইত্যাদি ব্যস্ততার মধ্যে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাক্কুন আলাইহি তার জন্য অনেক কষ্টকর হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু শুভ সংবাদে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূল সাল্লাম তাদেরকে শুভ সংবাদ দিয়ে বলছেন ফালাহু আজরান তাদের জন্য ডবল নেকি সুবহানাল্লাহ কেন শিখবেন না তো যারা জানে না কি করে জানেন হুজুর নিয়ে আসে হুজুর পড়েন হুজুর পড়তে এসে পড়ে 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 তিন তিন চার পারা যখন হয়ে গেল ঠিক আছে যান আগামীকালকে আসবেন ওই বসতে কোরআন শুনে বসে থেকে আস্তাগফিরুল্লাহ এটা আমি সাক্ষী কোরআন শুনে এটা হচ্ছে কোরআনের সাথে ফাজলামি করা এগুলো কোনো কিছুই করা যাবে না তারাবি যখন পড়া হয় তারাবির 27 রমজানে অনেক বড় একটা জায়গাতে পানি রাখা হয় এগুলো আপনারা হয়তো অনেকে জানেন না আমি যেগুলো জানি একবার স্পষ্ট সমাজে আছে তাই বলতেছি পানি রাখা হয় এবং মনে করা হয় এই যে কোরআন কি বলবো ভাই আস্তাগফিরুল্লাহ যে পুরো কোরআন যেটা পড়া হয়েছে ইমাম সাহেব সালাতের পরে পানিতে এসে ফুঁ দেবে তাহলে এর মর্যাদা কিন্তু একটু বেশি হলো তাই না না আমি হাসতেছি আজকে দিনকে তারা কি খেলনার ছল নিয়ে নিয়েছে দিনকে একটা খেলনা মনে করেছে যা আমি যেমনভাবে পারি তেমনভাবে সাজাই নিচ্ছি হুজুর এসে সালাদ পরে ওই পানিতে ফুঁক দিবেন যদি পানি শর্ট পড়ে যায় পানির মধ্যে আবার পানি ঢালবে মানুষ বোতল নিয়ে আসে এক্সট্রা এই বোতল নিয়ে এসে 27 রমজানে মানুষ হাতে করে বোতল নিয়ে যায় কারণ পুরো কোরআনের ফুঁ দেওয়া আছে এই পানির মধ্যে এটা আছে ভাই সমাজে দুঃখজনক মুসলমান কোরআনের মর্যাদা ইহুদি নাসারা অনেক বুঝে আজকে আমরা মুসলমানেরা তারাবির মধ্যে নিয়ে যা সীমাবদ্ধ করে কোরআন পড়ার কোনো খোঁজ নাই ওই 27 রমজানে যত সব মানে মর্যাদা এবং গুরুত্ব সুতরাং ভাই এগুলো অনেক কিছুই আছে এগুলো কোনো কিছু করা যাবে না ইফতারের সময় দোয়া কবুল হয় এই জন্য মানুষ সবাই মিলে
দোয়া করে করে না এমনি যে মুনাজাত করা কি বলেন তো ভাই বিদআত আবার যদি আপনি রোজা থাকে অবস্থায় যদি এটা করেন তাহলে কি হবে এটা একটা আরো জঘন্য অপরাধ হয়ে গেল উপস্থিতি একটু চিন্তা করুন ভাবুন বিষয়গুলো বাড়িতে আলাপ করুন এবং এখান থেকে মুক্তির ওসিলা বের করুন যে আমাদের কিভাবে মুক্তি পেতে হবে রমজান অন্য দিন পুরো বছর চলে গেছে অথবা বাড়িতে যায়নি তিন চার বছরও খোঁজ নাই বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা দাদি আত্মীয় স্বজন মারা গেছে রমজানে হুজুরকে হুজুর চলেন একটু কোথায় কবর পাড়ে ওই হুজুরকে নিয়ে যায় কবর জিয়ারত করাচ্ছে রমজান মাসে এটাও বেদাত এই ধরনের আরও অনেক বেদাত আছে যে বেদাতগুলো থেকে আপনাদের বলতে হবে আমি একটা হাদিস পড়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নি ফারাতুকুম আলাল হাউদি আমি হাউজের কাছে যাব মান মাররা শারিবা আমি ওই হাউজে কাউসারের কাছে যাওয়া অবস্থায় থাকা অবস্থায় এই হাউজে কাউসারের কাছ দিয়ে যারা পার হবে তারা ওই হাউজে কাউসার থেকে পানি পান করবে মান শারিবা লাম ইয়াজমা আবাদান ওই হাউজে কাউসার থেকে যারা পানি পান করবে তারা ওই 50,000 বছর সম সেই দিন তারা আর কোনো পিপাসিত হবে না সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দান করা হয়েছে স্পেশাল মর্যাদা যা কোনো নবীকে দান করা হয়নি না আতাইনা কাল কাউসার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি ওইটা পান করে তাহলে সেই 50,000 বছর সম সেই দিন তাই সে আর কোনো পিপাসিত হবে না এরপরে একটা দল আসবে লাইয়ারাদিন্না আলাইয়া আকওয়ামুনা আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি এক দল আসবে পান করবে চলে যাবে এক দল আসবে পান করবে চলে যাবে আরেক দল আসবে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম এবং তার আগে কি আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি আরেক দল আসবে আসার পরে দেখব যে আমি তো এদেরকে চিনি এই যে অমুক কোম্পানির লোক বা অমুক জায়গার লোক আপনারা না অন্য কোম্পানি যারা বেদাত করে অমুক লোক আমি তো এদেরকে চিনি তারপরে তারাও আমাকে চিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কে ফাকুল সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আমার মধ্যে এবং তাদের মধ্যে আর সৃষ্টি করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখতেও পাবেন না তাদেরকে সুপারিশ অথবা কোনো কথা বলা কিছুই বলতে পারবেন না তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই এটা তো আমার ইন্নাহুম মিন্নি ওর তো আমার উম্মত এ করেছোটা কি এরকম ভাবে আর দিয়েছো কেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে যে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি জানো না তোমার মৃত্যুর পরে দুনিয়া থেকে তোমার বিদায়ের পরে তারা তোমার শরীয়তের সাথে কি করেছে কি সংযোজন করেছে আর কি বিয়োজন করেছে আর কিভাবে তোমার শরীয়তের 12টা বাজিয়েছে তার হলো এরাই এরাই হলো কারা বেদাতি এরাই হলো বেদাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো তওয়াক্কা করবেন না তাদের জন্য কোনো আবেদন করবেন না যদি অন্য হাদিসে অন্য বিষয় আছে এটা সহিহ বুখারীর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বলবেন সুহকান সুহকান লিমান গাইগারা বাদি আরে আমার শরীয়ত আমি তোমাদেরকে দিয়ে এসেছিলাম এটাতেই তোমরা সন্তুষ্ট হতে পারোনি অথচ তোমরা আমার উম্মত আজকে তোমরা যেটা করেছিলে আমার শরীয়তের সাথে দুই নম্বরই করেছিলে সুহকান সুহকান তোমরা আমার কাছ থেকে পালিয়ে যাও দূর হয়ে যাও সেই দিন যদি আমাদের এই ধরনের অভ্যাস থেকেই থাকে আমার আপনার কি হবে একটু চিন্তা করুন তো আমি হয়তো বা হাসির ছলে অথবা এমনিতেই হাদিসের অনুবাদটা করলাম কিন্তু আপনি একটু চিন্তা করেন তো যদি সেই সদস্যের মধ্যে থেকে আমি একজন হই তাহলে আমার কি হবে 50,000 বছর সম সেই দিনকে আমি কিভাবে পার করব অন্য হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হিসাব নেওয়া হবে হিসাব নিতে নিতে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন অথবা কোনোভাবে এখানে মাজহুল হিসাবে ব্যবহার করা হয়েছে ইয়া রব বিরাজলেন মিন উম্মতি ফায়ুখাযু বিহিম যাত আশ-শিমাল বাম দিক থেকে তাদেরকে পাকড়াও করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তার মানে এটা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ পাকড়াও করবেন ইয়া রাব্বি হে আমার প্রতিপালক উসাইহাবি এটা হলো আমার দরদের উম্মত উসাইহাবি বললাম তো সেজন্য দরদটা এসেছে এরা হলো আমার দরদের উম্মত আপনি এটা করছেন কেন আমার উম্মতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তখন উত্তর দিবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক মুহাম্মদ তুমি জানো না তোমার শরীয়তের সাথে তারা কি করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দর উম্মতের দরও দিত না রাসূল সাল্লাম কি বলবেন ফাআকুল উনি বলছেন ফাআকুল আমি তখন কি বলবো জানো মা ক্বাল আল আব্দুস সালেহ ঈসা আলাইহিস সালাম যেটা বলেছিলেন ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আযীযুল হাকীম হে আল্লাহ তুমি যদি আজকে তাদেরকে ধরো তুমি যদি তাদেরকে শাস্তি দাও তুমি যদি তাদেরকে জাহান্নামে দাও এটা হলো তোমারই বান্দা তোমার বান্দাদেরকেই তো তুমি শাস্তি দিবে তোমার বান্দাদেরকেই তো তুমি পাকড়াও করলে আমার কি ওয়াইন তাগফির লাহুম আর যদি এটা অপরাধী অপরাধ করেছে
দেখেন অপরাধ করেছে তুমি যদি তাদেরকে ছেড়ে দাও তুমি যদি তাদেরকে maaf করে দাও ইন্নাকা আনতাল আজিজুল হাকিম তুমি হলে মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় তোমার উপর কথা বলার কেউ নাই কেউ এসে বলবে না আল্লাহ ওদেরকে maaf করলে কেন ইশারায় কি বোঝা যায় আল্লাহ তুমি যদি তাদেরকে maaf করো তাহলে খুব ভালো হয় মজার ব্যাপার পরের অংশটুকে এখানে অবশ্য অন্য আয়াতটাও আছে আমি এটা বলছি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে এখানে আর ফাইল নাই অর্থাৎ কে বলছেন এটা বলা হবে না إنها أولئك لم يزالوا مرتدين على عقابهم منذ فارقتهم رسول صلى الله عليه وسلم بولছেন তখন আমাকে বলা হবে মোহাম্মদ তুমি জানো না তোমার পৃথক হওয়ার পরে দুনিয়া থেকে যাওয়ার পরে তারা এর উপরেই ছিল তারা কোনো দিন ফিরেনি অর্থাৎ তোমার দ্বীনের প্রতি তারা যে দুই নম্বরি করা সংযোজন বিয়োজন করা তারা এটা করতেই থেকেছে এবং এই অবস্থাতেই তারা মৃত্যুবরণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারপরে আর কোনো কথা থাকবে না সম্মানিত উপস্থিতি এরপরেও যদি আমরা বেদাতের দিকে ধাবিত হই এরপরেও যদি আমরা বেদাত করতে চাই এরপরেও যদি বেদাত আমাদের কাছে মিষ্টি লাগে তাহলে আমাদের আর কিছুই করার নেই কিয়ামতের দিন যদি আল্লাহ রাব্বুল আলামিনের আপনি সাক্ষী চান আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি শাফাত চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চান তাহলে অবশ্যই অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়ে গেছেন সেটাই আমাদেরকে করতে হবে মসজিদে নববীতে এক শেখের কথা বলে আমি শেষ করে দেব এক শেখ বলছেন যে শুনো যারা ভালো আমল করে আর যারা খারাপ আমল করে মুসলমানদের মধ্যে থেকেই সবাই কিন্তু ভালো আমলের চেষ্টা করে কিন্তু এর মধ্যে একটা উদাহরণ জেনে নাও যে ওই উম্মতের মতো হতে হবে যেই উম্মত অর্থাৎ যেই সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন দুল্লানি আলা আমালিন ইদা আমিলতুহু দাখালতুল জান্নাহ কোনো কথা নাই সালাম কালাম কেমন আছেন কি অবস্থা কিছু বলেছিলেন হাদিস উল্লেখ আছে কিছু নাই এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু আমলের কথা শিখিয়ে দেন তো যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বিদাত করবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই কাজগুলো করবে তখন এটা শুনে বলছেন যে আল্লাহি লা আযিদু আলা হাযা ওয়ালা আনকুস আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন আমি এটাই করব আমি এর কমও করব না আমি এর বেশিও করব না এই বলে লোকটা চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনিয়াতেই যদি কেউ জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও তাহলে ওই লোকটার দিকে তাকাও সুবহানাল্লাহ তো শেখ বলছেন যে যারা এভাবে প্রশ্ন করবে প্রশ্নের উত্তর শুনে চলে যাবে এটা হলো প্রকৃত মুসলমান এবং প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর যদি বলে না আমি যদি এইভাবে করি দেখেন আমি যদি এইভাবে করি এইভাবে করলেও চলবে তো আমি যদি দুইবার করি হ্যাঁ দুইবার করলে করতে পারবেন তবে রাসূল সাল্লাম একবারই করেছেন তো এইভাবে যারা প্রশ্নে এক এক করে পেঁচাবে মনে করবে তাদের মধ্যেই সমস্যা আছে তুমি হাদিস শুনবে বিধান শুনবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে রাসূল সাল্লাম যেটা বলেছেন সেটা নিবে চলে যাবে এটা হচ্ছে প্রকৃত উম্মত যদি এইটা করেন তাহলে আর বেদাত হবে না বুঝা গেছে আল্লাহর জন্য আমাদের সবাইকে বিদাত থেকে মুক্তি দেন এই শাবান মাসকে সিয়ামের মাধ্যমে এবং অন্যান্য কিছুর মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মূল্যায়ন করতে পারলে আমাদেরকে সেই তৌফিক দান করেন রমজানে যেন আমরা কোনো প্রকার বেদাত না করে থাকি রমজানে ফজরের আগে মানুষ ডাকাডাকি করে এটাও একটা অন্যতম বেদাত কিন্তু ভাই বলতে ভুলে গেছিলাম তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন অবশ্য এখানে আজকে